বন্ধুরা, রিসেন্টলি শাওমি লঞ্চ করেছে একটি ব্র্যান্ড নিউ ফোন, রেডমি নোট 8। চলুন জেনে নিই ফোনটির আরও বিস্তারিত ব্যাপারে এবং ফোনটির স্পেসিফিকেশনের ব্যাপারে। সত্যি কি এটা বেস্ট ফোন 10,000-এর মধ্যে? তো নমস্কার বন্ধুরা, আমি ঈশা আর আপনারা দেখছেন বাংলা টেক। ভারতবর্ষের নাম্বার ওয়ান ব্র্যান্ড হওয়ার দাবি করে নিজেকে এবং একের পর এক বাজেট ফ্রেন্ডলি ফোন নিয়ে আসতে চলেছে শাওমি। 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে সামনে এবং পিছনে কর্নিং গোয়েলা গ্লাস পাইপের প্রোটেকশন, ডটনট ডিসপ্লের সাথে ফ্রন্টে রয়েছে 30 মেগাপিক্সেলের ক্যামেরা এবং পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলের জন্যে, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার এবং মাইক্রোশট জন্য 2 মেগাপিক্সেল, যার সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর হ্যাঁ, অবভিয়াসলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফেস আনলকের সুবিধা। ফোনটিকে আরও শক্তিশালী করে তুলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665-এর প্রসেসর। ফোনটির মধ্যে অবস্থিত আছে মি ইউআই 10, যেটা বেস্ট আছে অ্যান্ড্রয়েড ভার্সন 9 পাইয়ের উপর। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 4000 mAh-এর ব্যাটারি, যা চার্জ দেওয়ার জন্যে বক্সেই আপনি পেয়ে যাচ্ছেন 18W-এর ফাস্ট চার্জার। ফোনটার ডান দিকে রয়েছে পাওয়ার লক আনলক বাটন এবং নিচে রয়েছে আপনাদের প্রিয় 3.5 mAh-এর হেডফোন জ্যাক। ফোনটি পাওয়া যাবে দুটো আলাদা আলাদা ভেরিয়েশানে, 4GB র্যাম এবং 6GB র্যামের সাথে, 64GB এবং 128 স্টোরেজের সাথে। ফোনটির বেস ভেরিয়েশন পাওয়া যাবে 9,999 টাকা থেকে এবং 6GB র্যাম 128GB স্টোরেজ পাওয়া যাবে 12,999 টাকাতে। সত্যিই একটা কম্প্যাক্ট ফোন 10,000 টাকার মধ্যে, যার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ভালো ক্যামেরা, ভালো প্রসেসর এবং অন্যান্য স্পেসিফিকেশনের ব্যবস্থা। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করুন।